আরটিপিসিআর পরীক্ষার দাবিতে সরব হলেন বাগদাবাসী। বাগদা হাসপাতালে র‍্যাপিড টেস্টের পাশাপাশি আরটিপিসিআর টেস্ট শুরু করতে হবে। বাগদা গ্রামীণ হাসপাতালে আরটিপিসিআর টেস্ট চালু করার দাবি জানিয়ে সরব হলেন বাগদার বাসিন্দারা। বর্তমানে হাসপাতালে র‍্যাপিড টেস্ট চালু আছে। বাগদাবাসীর অনেকেরই দাবি, র‍্যাপিডের পাশাপাশি হাসপাতালে আরটিপিসিআর টেস্ট শুরু হোক, তাহলে সুবিধা পাবেন বাগদাবাসী। আরটিপিসিআর টেস্টটা বন্ধ আছে, এখন হচ্ছে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাগদার মানুষের দিকে তাকিয়ে আমরা অনেক জায়গায় বিএমএসকে বলেছি যাতে এটা করা যায়। তিনিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাতে দ্রুত এর ব্যবস্থা করা যায় তার জন্য বলেছেন। আমরাও আবেদন করছি বাগদাবাসী হিসাবে। করোনার প্রথম ঢেউ চলাকালীন রাজ্যের অন্যান্য হাসপাতালের সাথে বাগদা হাসপাতালেও র্যাপিড ও আরটিপিসিআর টেস্ট শুরু করেছিল স্বাস্থ্য দপ্তর। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এর পর কিছুটা নিয়ন্ত্রণে এলে আরটিপিসিআর টেস্ট বন্ধ হয়ে যায়। এগুলো তো আমাদের সব কিছু হাতে থাকে না, তার জন্য আমাদের হায়ার অথরিটি আছেন, তারা যেভাবে প্ল্যানিং করেন, যেভাবে ইনস্ট্রাকশন দেন, আমরা সেগুলো ফলো করি। তো সেক্ষেত্রে জানি না, আমার কাছে এরকম কিছু আসেনি। আপনারা যখন বলছেন, দেখি ওপরে আমাদের স্যারদের সঙ্গে অবশ্যই মেসেজটা পৌঁছে দেবো। ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভে আমাদের দুটোই হয়েছে। থার্ড ওয়েভের ক্ষেত্রে যেটা চলছে এখন, মানে র্যাপিড অ্যান্টিজেনটাই চলছে, আমাদের আরটিপিসিআরটা এখন হচ্ছে না। একমাত্র কাছে ফিটে বলতে আমাদের বনগাঁ হসপিটালেই হচ্ছে। মানুষের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, প্রথম কথা মানুষ তো টেস্ট করাতে আসছেন না, আর এখন যা পরিস্থিতি তাতে করে বর্তমানে আবারও করোনা মাথা চাড়া দেওয়ায় সংক্রমণ অনেক বেড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, সীমান্ত বাংলার একদম শেষ প্রান্তে। তো এখানে আমাদের যে রুরাল হসপিটাল আছে, বাগদা হসপিটাল, এই হসপিটালে শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। আমাদের আশেপাশে অনেকেই দেখতে পাচ্ছি যারা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করার পরেও তারা পজিটিভ বেরোচ্ছে। বিভিন্ন বেসরকারি যে ল্যাবরেটরিগুলো আছে তাতে পরীক্ষা করে, তো যদি এরকম সংক্রমণ নিয়ে কেউ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরে নেগেটিভ হয়ে যদি বিভিন্ন জায়গায় সংক্রমণ ছড়ায়, তাহলে সংক্রমণের মাত্রাটা আগামী দিনে কোন জায়গায় পৌঁছাবে সেটা কিন্তু সহজেই অনুমেয়। র্যাপিড টেস্টে নেগেটিভ হয়ে অনেকেই বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন, পরবর্তীতে কারো কারো আরটিপিসিআর টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ছে। সে কারণেই অনেকের মতে যাদের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে তাদের আরটিপিসিআর টেস্ট করানো হোক। আমরা বাগদা গ্রামীণ হাসপাতালে লক্ষ্য করতাম যে দু ধরনের টেস্টই হতো, র্যাপিড টেস্ট এবং আরটিপিসিআর টেস্ট। কিন্তু এই তৃতীয় সংক্রমণের সময় লক্ষ্য করছি বাগদা হাসপাতালে কোনো রকম আরটিপিসিআর টেস্ট হচ্ছে না, শুধুমাত্র র্যাপিড টেস্ট হচ্ছে। এই কারণে আমরা বাগদার সাধারণ নাগরিক বৃন্দের পক্ষ থেকে একটা দাবি, আমরা আতঙ্কিত এই আরটিপিসিআর টেস্ট না হওয়ার কারণে। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কড়া বিধিনিষেধ জারি করল বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লক প্রশাসনের সাথে এ বিষয়ে আলোচনা করে পঞ্চায়েত এলাকার বাজার দোকান খোলা বন্ধের নির্দেশিকা জারি করা হয়। জানা গেছে বৃহস্পতিবার থেকে আগামী এক সপ্তাহের জন্য এলাকার দোকানপাট সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে। সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত বাজার খোলা রাখতে হবে, তারপর সম্পূর্ণভাবেই বাজারটা বন্ধ রাখতে হবে। এই সিদ্ধান্ত আজকে থেকে 21 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। এই সিদ্ধান্তের কথা বাজার কমিটিকে জানিয়ে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গেছে করোনার সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশারু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের আশারু পঞ্চায়েতের এলাকায় যত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে বা বাজারঘাট আছে, আমরা গত এই আগামী 21-1-2022 পর্যন্ত দুপুর একটা পর্যন্ত আমরা দোকানপাট খোলা থাকবার নির্দেশ দিয়েছি, এবং দুপুর একটার পর থেকে সমস্ত দোকান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পঞ্চায়েত আমরা বাগদা থানা পুলিশ প্রশাসনকে রেখেছিলাম এবং বাজার ব্যবসায় সমিতি, আশারু স্পোর্টিং ক্লাব সকলকে নিয়ে পঞ্চায়েত যৌথ উদ্যোগ নিয়ে এই আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা এটা আচার। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।